ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসাদ তায়প পেরদনের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে তার বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে এদিকে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ছিয়াত্তর হাজার আটশো তেত্রিশ জন ব্যক্তি আহত হয়েছে যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্য সেবার অভাবে আহত প্রায় সত্তর হাজার শিশু স্বাস্থ্যের অবনতি ঘটছে আর নিখোঁজ ধ্বংসস্তূপের নিচে রয়েছে আরও অনেকে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে এমন প্রেক্ষাপটে ইরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া তুরস্কে গেছেন হামাসের এক বিবৃতির বরাদ দিয়ে খবরে বলা হয় এরদোয়ান ও হানিয়া চলমান গাজার সংঘাত নিয়ে আলোচনা করবেন গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দল রয়েছে ইরানি ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে দিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে